বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে ঘূর্ণিঝড় ইয়াসের পর আবারও সাগরে দানা বাঁধছে আরও এক নতুন ঘূর্ণিঝড়। এর গতি প্রকৃতি কি রয়েছে জানা যাবে খুব শীঘ্রই। এই ব্যাপারে কি বলা হয়েছে, আবহাওয়াবিদরা কি জানিয়েছেন আর কোন কোন এলাকায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে সবকিছুই জানাবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে। আপনাকে রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা জানি ঘূর্ণিঝড় ইয়াসের ফলে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল বাংলার উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থাকলেও বাংলার কান ঘেঁষে বেরিয়ে গিয়েছিল সর্বোচ্চ ক্ষমতা নিয়ে উড়িষ্যায় আছড়ে পড়া এই শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস। কিন্তু ইয়াসের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও সাগরে অবস্থিত এক নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় ইয়াস যেতে না যেতেই মুড চেঞ্জ হয়ে যায় বাংলার আবহাওয়ার। তবে আবারও চড়ছে উষ্ণতার পারদ, বৃষ্টির ছিটেফোঁটাও দেখা গেল না 2-3 দিন ধরে। তবে আবহাওয়া দপ্তর জানিয়েছেন রবিবার থেকে কয়েকদিন, আজ থেকে কয়েকদিন টেস্ট সিরিজ দেখা যাবে বৃষ্টির, আর পরে হবে ফাইনাল। এই মুহূর্তে বলা হয়েছে কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, 2 বর্ধমান, বীরভূমে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি দার্জিলিং, জলপাইগুড়ি, 2 দিনাজপুর, মালদা, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এইসব এলাকায় আজ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার পূর্বাভাস রয়েছে। তবে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে আজ থেকে বর্ষা প্রবেশ করেছে কেরল এবং বাংলাতেও, কিন্তু দেখা যাচ্ছে সঠিক সময়ে প্রবেশ করবে বর্ষা। এরই মধ্যে কর্ণাটক উপকূলের পূর্ব মধ্য আরব সাগরে অবস্থান করছে একটি ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্ত সমুদ্রের ভূপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার উপরে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি সম্পর্কে বোঝা যাবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে। তো বন্ধুরা আপনাদের বলবো আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল চিহ্নতে ক্লিক করে রাখুন। যখনই এই ঘূর্ণাবর্তের গতি প্রকৃতি জানা যাবে আপনাদের সবার আগে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। ভালো থাকবেন, ফিরবো পরবর্তী কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।